বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা আলমগীর, সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং দেশ বিদেশ সকল জায়গা থেকে যারা সংযুক্ত আছেন, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যারা আলোচনা করেছেন, আজকের এই আলোচনা সভায় যারা বক্তব্য রেখেছেন, আপনাদের আলোচনায় 21 আগস্ট হামলা সম্পর্কে অনেকগুলো যুক্তিপূর্ণ, যুক্তিযুক্ত তথ্য উঠে এসেছে, অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে। কোনো কোনো পয়েন্ট একটু রিপিটেশন হলেও আমি দু একটি প্রসঙ্গ আরো একবার উল্লেখ করতে চাই। যেহেতু আজকের এই আলোচনা সভার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আলোচনা সভার সম্মানিত সভাপতির কাছ থেকে সামান্য একটু সময় বেশি চেয়ে নেব। প্রিয় উপস্থিতিবৃন্দ, তথ্য প্রমাণ বলছে যে 2004 সালের 21 আগস্ট রাজধানীতে দলীয় সমাবেশ করার জন্য ভেন্যু হিসাবে মুক্তাঙ্গন চেয়ে ঢাকা সিটি কর্পোরেশনে আবেদন করেছিল ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন। ডিসিসি কর্তৃপক্ষ লিখিতভাবে অনুমতি দেয় তাদেরকে সেই সমাবেশের। মুক্তাঙ্গন বরাদ্দ পেয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের তৎকালীন খুব সম্ভব উপদপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন মুক্তাঙ্গনে সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে 17 আগস্ট নিয়ম অনুযায়ী ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চায়। ঢাকা মহানগর পুলিশ যথারীতিভাবে পরদিন মুক্তাঙ্গনের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি আওয়ামী লীগকে লিখিতভাবে দিয়ে দেয় বা জানিয়ে দেয়। স্বাভাবিকভাবে এরই ধারাবাহিকতায় তৎকালীন সকল পত্রিকাগুলো, দেশের যেগুলো জাতীয় পত্রিকা হিসেবে বিবেচিত কম বেশি সকল পত্রিকা, পরের দিন যে নিউজটা ছাপে সেটির কম বেশি হেডলাইন এরকম ছিল যে আজ মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সমাবেশ 21 আগস্টে, এই হেডিংটা ছিল সকল পত্রপত্রিকা। সুতরাং সঙ্গত কারণে মুক্তাঙ্গনকে ঘিরেই ছিল পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু সমাবেশের দিন, এখানে সকল বক্তার বক্তব্যই কম বেশি ফুটে উঠেছে যে সমাবেশের দিন হঠাৎ করে সরকার ও পুলিশ প্রশাসনকে একদম কোনো রকম ভাবে না জানিয়েই মুক্তাঙ্গনের সমাবেশটি আওয়ামী লীগ অফিসের সামনে হুট করে সরিয়ে নেওয়া হলো। কিন্তু কেন সরিয়ে নেওয়া হলো, সরকারকে জানানো হলো না, পুলিশ প্রশাসন যারা দায়িত্বের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিল তাদেরকেও জানানো হলো না। এর চেয়েও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তো একটা কেন গেল, এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো জঙ্গি সন্ত্রাসীরা কেমন করে জানলো যে আওয়ামী লীগের 21 আগস্টের সমাবেশটি মুক্তাঙ্গনে নয় বরং আওয়ামী লীগের দলীয় অফিসের সামনেই হবে। এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরতে চাই। 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশের হামলাকারী কয়েকজনের জবানবন্দির আলোকে 2018 সালের 21 আগস্ট যারা যেভাবে পরিকল্পনা হামলা করেছিল শিরোনাম দিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে একটি পত্রিকা, প্রথম আলো নামে একটি পত্রিকা। প্রকাশিত রিপোর্টের একটা লাইন হলো, হামলার আগের দিন 20 আগস্ট কাজল ও আবু জান্দাল বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসে। প্রিয় উপস্থিতিবৃন্দ, 21 আগস্টের মতন এত বড় একটা সন্ত্রাসী ঘটনা যারাই ঘটিয়েছে, অবশ্যই পূর্ব পরিকল্পনা ছাড়া সেটা ঘটানো সম্ভব নয়। সুতরাং হামলাকারীরা স্বাভাবিকভাবে প্লেস অফ অকারেন্স যেখানে সেখানে আগেই তারা যাবে, রেকি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগ প্রশাসনের কাছে সমাবেশের অনুমতি নিল মুক্তাঙ্গনে, অথচ জঙ্গি সন্ত্রাসীরা তাদের পরিকল্পনা সাজালো আওয়ামী লীগের দলীয় অফিসকে ঘিরে। রহস্যটি এখানে, সমাবেশটি শেষ পর্যন্ত আওয়ামী লীগের অফিসের সামনেই হবে, মুক্তাঙ্গনে না হয়ে সমাবেশটি শেষ পর্যন্ত আওয়ামী লীগের অফিসের সামনেই হবে। সন্ত্রাসীদেরকে এই তথ্যটি এত আগে ভাগে কে নিশ্চিত করলো, কনফার্ম করলো?
এই প্রশ্নের মধ্যেই কিন্তু, প্রিয় উপস্থিতিবৃন্দ, এই প্রশ্নের জবাবের মধ্যেই নিহিত দেশে বিদেশে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে প্রশ্নবিদ্ধ করতে 21শে আগস্টের ষড়যন্ত্রমূলক হামলার রহস্য। এই ষড়যন্ত্র থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আওয়ামী লীগ এবং তাদের যে মিডিয়া হাউসগুলো আছে তারা একটা নাটক সাজালো। কি নাটক? জজ মিয়া কাহিনী। হ্যাঁ, জজ মিয়া নামে তারা বলছে যে একটি নাটক হয়েছে জজ মিয়া নিয়ে। তারাদের বলার দরকার নেই, আমরা বিএনপি আমরাই বলছি যে এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মিডিয়া হাউসগুলো জজ মিয়া নামে একটা নাটক সাজালো এবং ফলাও করে তা প্রচার করলো। আসেন খুব সংক্ষেপে আমরা দেখি এই জজ মিয়া নাটকটা আওয়ামী ঘরনার সাংবাদিক বা মিডিয়া মহল কিভাবে সাজালো। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, এই জজ মিয়া গ্রেফতার হয়েছিল 2005 সালের 9ই জুন। গ্রেফতারের সপ্তাহ দুয়েক পরে 25শে জুন জজ মিয়া 21শে গ্রেনেড হামলায় নিজেকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জজ মিয়ার জবানবন্দির পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা চাঞ্চল্যকর মামলা তদারকির জন্য গঠিত মনিটরিং সেল সিআইডিকে সংশ্লিষ্ট এই মামলার আরো সঠিক তথ্য এবং অধিকর তদন্তের নির্দেশ দেয়। এই মনিটরিং সেল সম্পর্কে এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা এটা সম্পর্কে ওয়াকিফল আছেন, তাদের এটা সম্পর্কে ধারণা আছে। তবে আজকে অন্য যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে নতুন প্রজন্মের যারা, তাদেরকে জানিয়ে রাখার জন্য একটু বলি যে দেশে বিএনপি সরকারের সময় দেশে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধের দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম মনিটর করার জন্য বিএনপি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটা জাতীয় মনিটরিং সেল গঠন করেছিল। 21শে আগস্টে যে মামলাটা, এটাও এই মনিটরিং সেলেরই তালিকাভুক্ত ছিল। তবে শুধু জজ মিয়ার জবানবন্দির উপরে ভিত্তি করে মনিটরিং সেল কিংবা সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তার কারণেই দেখা যায় যে 21শে আগস্ট মামলার তদন্ত চলাকালেই 2005 সালের 1লা অক্টোবর গ্রেফতার হয় মুফতি হান্নান। এখন কথা হচ্ছে, জুন মাসে জজ মিয়ার দেওয়া জবানবন্দি যদি সরকারের কাছে বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য যোগ্যই হতো, বিএনপি সরকারের কাছে যদি গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্যই মনে হতো, তাহলে জজ মিয়ার জবানবন্দির মাস তিনেক পরে তৎকালীন সরকার অবশ্যই মুফতি হান্নানকে গ্রেফতার করত না। সরকার জজ মিয়ার সেই জবানবন্দি বা কথাগুলো বিশ্বাস করেনি বলেই আরো অধিকতর তদন্ত করেছে এবং তদন্তের কারণেই মুফতি হান্নানকে গ্রেফতার করা হয়েছে। জজ মিয়ার জবানবন্দির কোথাও কিন্তু মুফতি হান্নানের কথাও উল্লেখ ছিল না। তারপরও মুফতি হান্নানকে অ্যারেস্ট করায় কিন্তু একটা বিষয় প্রমাণিত হয়েছে যে মুফতি হান্নানকে অ্যারেস্ট করে একটাই প্রমাণিত হয়েছে যে বিএনপি সরকার জজ মিয়ার জবানবন্দি পেয়েও তদন্ত কিন্তু বন্ধ করেনি। জজ মিয়া যাই বলুক না কেন, বিএনপি সরকার কিন্তু তদন্ত বন্ধ করেনি, তদন্ত তারা চালু রেখেছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু হান্নানকে গ্রেফতার করা হয়েছিল 21শে আগস্ট। বরং সেই জন্যই দেখা যায় 21শে আগস্ট গ্রেনেড হামলার তদন্ত অব্যাহত রাখার পরে তদন্ত শেষ না হওয়াও বিএনপি সরকারের মেয়াদে 21শে আগস্ট মামলার কিন্তু চূড়ান্ত চার্জশিট করা যায়নি। তদন্ত যেহেতু অব্যাহত ছিল, বিএনপি সরকার যেহেতু স্যাটিসফাই ছিল না, সেই জন্যই কিন্তু বিএনপি যখন তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল, তখনও কিন্তু তদন্তের মামলা এই তদন্তের চূড়ান্ত চার্জশিট কিন্তু দেয়নি বিএনপি সরকার। বরং আমরা দেখেছি যে এই মামলার প্রথম যে চার্জশিটটা দাখিল করা হয়েছিল এটা বিএনপির পরবর্তী সরকারের সময় 2008 সালের 9ই জুন এই প্রথম চার্জশিট দেওয়া হয়। সুতরাং বিএনপি সরকারের মেয়াদকালে যেখানে তদন্তই শেষ হয়নি, যেখানে চূড়ান্ত করা যায়নি চার্জশিট, সেখানে তদন্তের মাঝপথে একটি বিষয়কে ইস্যু করে, জজ মিয়ার নামক একটা বিষয়কে ইস্যু করে ইস্যু করা হয়েছে, তার মানে অবশ্যই এটা একটা অপপ্রচারের উদ্দেশ্যে করা হয়েছে। 21শে আগস্টে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে, জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘুরানোর জন্যই
এই এই কথাটা বলা হয়েছে। এখানে অপ্রিয় হলো একটি কথা সত্য, এই কোন কথাটা, যে কথাটা একটু আগে আমাদের সম্মানিত সিনিয়র সদস্য, স্থায়ী কমিটির সদস্য জনাব মোশাফ সাহেব বলেছেন যে স্বাধীনতোত্তর, আমিও ঠিক একইভাবে বলতে চাই যে স্বাধীনতোত্তর বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে নামক দলটা ছিল, সরকার হোক বিরোধী দল হোক, যে অবস্থানই থাকুক, যে কোনো উপায়ে এরা ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য একমাত্র তাদের পুঁজি গুম খুন অপহরণ মিথ্যা এবং অপপ্রচার, ক্ষমতার ভাগ বটা নিয়ে নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ছিল তাদের 15ই আগস্টের ঘটনা। অথচ নিজেদের সেই ব্যর্থতা ঢাকতেই কিন্তু আওয়ামী লীগ প্রতিনিয়ত স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছে। ঠিক একইভাবে 21শে আগস্ট নিয়েও তারা বিএনপির বিরুদ্ধে চালিয়েছে অপপ্রচার যা এখনো বিদ্যমান। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় তরুণ প্রজন্মের যারা উপস্থিতি আছেন এখানে, অনেক প্রশ্নের জবাব স্পষ্ট করা ছাড়াই আদালতের মাধ্যমে 21শে আগস্ট হামলা মামলার ফরমাসির রায় এই অবৈধ নিশিরাতের সরকার বের করেছে। 21শে আগস্ট মামলার ডসিয়ার কিংবা ফরমাসি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি যদি আপনারা পড়েন, যে কোনো মানুষ যদি পড়ে, একজন সাধারণ সচেতন নাগরিকের পক্ষেও এই ফরমাসি রায়ের ভিতরে অসংখ্য অসঙ্গতি খুঁজে বের করা সম্ভব। সুতরাং স্পষ্টতই 21শে আগস্ট মামলায় বিচারের নামে হয়েছে প্রহসন, বিচারের নামে হয়েছে অবিচার। দেশে ইনশাল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে খোদ এই মামলার বিচারকদেরকে অবশ্যই আমি মনে করি আদালতের মুখোমুখি দাঁড়াতে হবে একদিন। প্রিয় উপস্থিতিবৃন্দ, একটি দেশ উল্টা পথে হাঁটলে জনগণের শেষ ভরসার জায়গা বিচার বিভাগ, কিন্তু বাংলাদেশে এখন খোদ বিচার বিভাগই চলছে উল্টো পথে। ক্ষমতাসীনদের ফরমায় শোনাই যেন এখন বিচারপতিদের একটা প্রধান দায়িত্ব বা কাজ হয়ে দাঁড়িয়েছে। শুধু বিচার বিভাগ নয়, আপনারা যদি খেয়াল করেন, শুধু বিচার বিভাগই নয়, দেশের প্রতিটি সাংবিধানিক কিংবা বিধিবদ্ধ প্রতিষ্ঠানই এখন নষ্ট ভ্রষ্টদের খপ্পরে। দুর্নীতি, দুরাচার, লুটপাট, টাকা প্রচার, গুম খুন অপহরণ, মামলা হামলা, রাজনৈতিক হয়রানি এখন স্বাভাবিক একটা নিয়মে পরিণত করা হয়েছে। অপ্রিয় বাস্তবতা হলো, যারা বাংলাদেশটাকে একটা তাবেদার রাষ্ট্র করতে চেয়েছিল, তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, 21শে আগস্টের হামলার মধ্য দিয়ে তারা সাময়িকভাবে হলেও সফল হয়েছে। এ কারণে আমি আগেও বলেছি, আবারও বলছি, 21শে আগস্ট এবং কথিত 111 কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 21শে আগস্ট এবং কথিত 111 একদম একই সূত্রে গাঁথা ঘটনা। একটি 111 এর নাটককে মঞ্চস্থ করার জন্যই পরিকল্পিতভাবে এই 21শে আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। 75 সালের 7ই নভেম্বরে যারা দেশকে উল্টো পথে নিতে ব্যর্থ হয়েছিল, 2007 সালের কথিত 111 এর মাধ্যমে তারা সফল হয়। এখন বর্তমানে মহাজোটের নামে এরা একজোট হওয়া 75 সালের 7ই নভেম্বরের সেই পরাজিত অপশক্তির মূল এজেন্ডা কি, মূল এজেন্ডা এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এরই মধ্যে উল্লেখ করেছেন, আমি ওনাদের সাথে একই সাথে বলতে চাই যে এই পরাজিত অপশক্তির মূল এজেন্ডা হচ্ছে দেশের জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে পরাস্ত করা। এরই অংশ হিসাবে 2009 সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর পিলখানায় 57 জন সেনা কর্মকর্তার হত্যাযজ্ঞ ছিল অপশক্তির সেই এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সেনা কর্মকর্তা হত্যা এবারই এদের এই পরাজিত অপশক্তির প্রথম নয়। 75 সালের 6ই নভেম্বর দিনে রাতে এই বর্তমান ক্ষমতা দখলকারী অপশক্তির পূর্বসূরীরা খোদ ঢাকার ক্যান্টনমেন্টের ভিতরে 1 ডজনেরও বেশি সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। এই অপশক্তির প্রতিহিংসার শিকার আজকে আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। এই অপশক্তির স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধেও ইতিহাস বিকৃতি, মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত ছিল, আছে। 21শে আগস্ট আর তথাকথিত 111 এর পথ ধরে যে অপশক্তি
যে অপশক্তি বর্তমানে ক্ষমতা জবর দখল করার করে রেখেছে, এদের ক্ষমতা জবরদখল করার পর থেকে পথ হারিয়েছে বাংলাদেশ। জনগণ হারিয়েছে গণতন্ত্র, জনগণ হারিয়েছে ভোটের অধিকার, জনগণ হারিয়েছে মানবিক মর্যাদা এবং গৌরব ও মর্যাদা হারিয়েছে এবং প্রতিদিন হারাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। আজ তাই জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, যার নেতৃত্ব অবশ্যই জাতীয়তাবাদী শক্তির প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিকে দিতে হবে। 75-এর 7ই নভেম্বরের পরাজিত অপশক্তি এবং তাদের পৃষ্ঠপোষকদের কবল থেকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে হবে, এই হোক আমাদের লক্ষ্য, এই হোক আমাদের প্রত্যয়। আজকে এই আলোচনার শেষে এই লক্ষ্য অর্জনের জন্য একটি স্লোগান আমি রাখতে চাই আপনাদের সামনে, সেই স্লোগানটি হোক টেক ব্যাক বাংলাদেশ। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আলোচকবৃন্দ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম।